আজকে আমি এলাম দাসপুর থানার সোনাখালী গ্রামে। এই গ্রামে এক ব্যক্তির বসত বাড়ি ছিল, সেই বসত বাড়ির পাশেই মিলনে ব্যস্ত ছিল দুই জোড়া গোখরো। সেমত অবস্থায় বাড়ির লোক ঘটনাটি দেখে, কিন্তু বাড়ির লোকেরা খুবই সচেতন, আমাদের বিভিন্ন রকম সচেতনতামূলক ভিডিও দেখে আজকে সচেতন হয়েছে এবং হয়ে তারা সাপগুলিকে না মেরে আমাদের বন দপ্তরে খবর দিয়েছে। আমরা সেই খবর মতো এখানে ফিল্ডে এসেছি, কিন্তু আজকে যেহেতু বসন্ত উৎসব হোলির দিন, আমিও বন্ধু বান্ধবের সাথে হোলি খেলায় ব্যস্ত ছিলাম, কিন্তু তবুও ফিল্ডে এসেছি। মানুষ যেহেতু সাথে আতঙ্কে পড়েছে, কিন্তু যার বাড়িতে যার ফোনে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল। নমস্কার, দাসপুর টু ব্লকের সোনাখালী গ্রাম, আমি উমাশঙ্কর দাঁড়া। এই জায়গায় সকালবেলা আজকে প্রথমে সাপ দেখা যায়, একটি সাপ, তার কিছুক্ষণ পরে দেখা যায় দুটো সাপ দুর্গর মধ্যে মিলনে ব্যস্ত। তো যথারীতি আমরা এই জিনিসটা দেখে আমরা বন দপ্তরে খবর দিই এবং বন দপ্তর থেকে ইনি আসেন। ইনি এসে সাপ দুটোকে রেস্কিউ করে এবং সাপ দুটো উদ্ধার করার পর ওনার সন্দেহ হয়, যথারীতি সন্দেহবশত আবার ওই স্থানটা আবার যখন ভালো করে একটু পর্যবেক্ষণ করেন, দেখা যায় সেখান থেকে আরও একটি সাপ উদ্ধার করা হয়। পরপর তিনটে সাপ ওখান থেকে ওনারা উদ্ধার করেছেন, উদ্ধার করে ওনারা এখন বন দপ্তরে নিয়ে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই সোনাখালী গ্রামবাসী আমাদের বন দপ্তরকে, যিনি এত ব্যস্ততার মধ্যে একটু সময় দিয়ে এখান থেকে বৃহত্তর সাপগুলোকে উদ্ধার করেছেন, তার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাই আর ধন্যবাদ জানাই ওনাদেরকে এই আমাদের এই সোনাখালী গ্রাম থেকে। আমরা ফিল্ডে এসে প্রথমে যে দুটি এরা দেখতে পেয়েছিল মিলন অবস্থায় ছিল সেই দুটিকে ধরলাম, কিন্তু আবার যখন আমি পুনরায় ওখানটা চেক করতে যাই দেখলাম আবার দুটি, কিন্তু আমি মোট তিনটি গোখরো সাপ রেস্কিউ করলাম, যার উচ্চতা প্রায় 5 ফুট 5.5 ফুট 6 ফুটের কাছাকাছি, কিন্তু একটি সাপ রয়ে গেল। আমি ওইটিকে সচেতনতামূলক বার্তা দিয়ে গেলাম এবং ও যাতে কোনো রকম কাউকে আক্রান্ত না করতে পারে তার মতো সুব্যবস্থা করে দিয়ে গেলাম। ধন্যবাদ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, চুপ করুন চুপ করুন। চুপ করুন চুপ করুন। চুপ করুন চুপ করুন চুপ করুন। এদিকে চলে আসছে, এদিকে আসছে, ওইখানটাতেই আছে, ওইখানটাতেই আছে, ভিতরটাতেই আছে, ভিতরটাতেই আছে। আরো কাছে ধরো, আরো কাছে ধরো, আরো কাছে ধরো। সুন্দর সুন্দর সুন্দর, ভালো করে দাও, প্রস্তুত করো প্রস্তুত করো। ঠিক আছে, হুম
এখন দুটো দুই হাতে আছে নাকি ছেলে এটা মেয়ে চুপ করুন একটু চুপ করুন এটা ঢের না এই তোমার পায়ের কাজটা দেবে তোমার পায়ের কাজটা লক্ষ্য রাখবে তোমার পায়ের কাজটা লক্ষ্য রাখবে এক জায়গায় এখন থাকবে হ্যাঁ আছে এই তুমি ওদিক থেকে সরাছো আছে নিশ্চয় একটা আছেই একটা আমার সন্দেহ হলো সাপ আর দাঁড়িয়ে যান শুনে রাখুন আমাদের পশ্চিমবাংলায় যতগুলি বিষধর সাপ আছে যে চারটি মহা বিষধর সাপ আছে তার মধ্যে এটি একে বলা হয় গোখ্র গোখ্র কেন বলা হয় দেখুন ওই মাথার দিকে গরুর খুরের মতো একটা ছবি আছে মানে গোখুরে গোখুরে নাম থেকে নাম এসেছে গোখ্র সাপে কাটলে কি করবেন আপনারা হঠাৎ কারো বাড়িতে সাপের দুর্ঘটনা ঘটলো কাউকে কাটলো কি করবেন সাপে কাটলে একটাই কাজ 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র এখানে যে রেস্কিউ করছি এটি হচ্ছে সোনাখালী নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র সোনাখালী হসপিটাল প্রতিটা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এজিএস আছে অ্যান্টি ভেনাম সিরাম অতএব আপনাকে একটা সাপে কাটা রুগীর পার মিনিট 5 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ কারণ 100 মিনিটের মধ্যে তাকে যেতে হবে এডিএস নিতে হবে নাহলে সেই রুগীটি মারা যাবে দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না ওঝা কী করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে পিঠে থালা চিটিয়ে আমাদের ওই 100 মিনিট সময়টা কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর ওঝা যখন বলে তোমরা হসপিটালে যাও ডাক্তার কী বলে টাইমই সময় তৃতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসেল ভাই পার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ হয়ে থাকে তাহলে কিন্তু ওই অঙ্গটি বাদ দিতে হবে তার কারণ রাসেল ভাই পারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে কখনো সাপে কাটলে ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না চতুর্থত সাপে কাটলে ব্লেড দিয়ে চিরে রক্ত বার করানোর চেষ্টা করবেন না যদি ব্লেড দিয়ে চিরে রক্ত বার করানোর চেষ্টা করেন তাহলে কি হবে রক্তপ্রবাহ সরিয়ে বেড়ে যাবে বেড়ে যাবে মানুষ তাড়াতাড়ি মারা যাবে এরা পটন প্রচন্ড বিষধর এটি হচ্ছে পুরুষ এটা স্ত্রী এটা পুরুষ এটা স্ত্রী বড়টা আর এটা একটু আপনাদের ওই টিনে বার করতে যে একটু লেগেছে টিনে একটু কেটেছে এটা আমরা চিকিৎসা করলে ওকে হয়ে যাবে আর এই সব কামড়ালে কি হয় জানেন কি এই সব কামড়ালে আমাদের শরীরে রক্ত প্রবাহ বসে যায় রক্তটি চাপ হয়ে যায় চাপ হয়ে যে জমাট বেঁধে যায় তার ফলে কি রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় চোখ আস্তে আস্তে চোখ হচ্ছে শিবনেত্র হয়ে যায়
নার্ভ আস্তে আস্তে অকেজ হয়ে যায়, মানুষটি মারা যায়। তাই 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। দ্বিতীয়ত, ক্ষতস্থানের এগিয়ে মাদক নেবেন না, ওঝার কাছে যাবেন না। 2023 সালে মানুষ যাচ্ছে চাঁদে আর আমরা যাচ্ছি ওঝার কাছে, মানে এক দিকে মানে খারাপ জিনিস আর কিছু নেই। এখন তো বসন্ত, বসন্তে হচ্ছে কি গোগ্র সাপের মিলন হবে, পুরুষ স্ত্রী মিলন হবে, মিলন হয়ে এদের কি হয় এরা ডিম দেয়। আর পার্কে যেতে পারছে, পার্কে যেতে পারছে নি, কিচ্ছু হবে না ওই সাপের, কিচ্ছু হবে না। আমাদের কাজ একে সুষ্ঠু ভাবে ধরা, সুষ্ঠুভাবে জঙ্গলে রিলিজ করা, পরিবেশকে ঠিকঠাক রাখার জন্য এই সিস্টেম। এর জন্য তো চন্দ্রমোহন চেষ্টা হচ্ছে কি সাপ মারবেন না, এরা পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা করে। আমি কেমো বলতে এর থেকে অসুস্থ হচ্ছে, এদের বিষ থেকে অসুস্থ হচ্ছে, এটা ভালো।